আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এখানে এই পর্বে আলোচনা করবো দলগত গাছ টুই ওকে তো আমাদের এখানে একটা বিষয় আছে এখানে যে এই বিষয়টা একটু জানতে হবে আমাদের এখানে সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটু জাস্ট মার্ক করে দিই কালারটা দুইটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে আমাদের বলবো এখানে ত্রিভুজটাকে সর্বসম বলবো মানে আমাদের এরকম দুটো ত্রিভুজ নিয়েছে এখানে এই দুটো ত্রিভুজের তিনটা বাহু সমান মানে আমাদের এখানে এই বাহু এই বাহু সমান তারপরে এই বাহু এই বাহু মানে প্রত্যেকটা বাহু আর কি সমান হবে

তারপর চাঁদার সাহায্যে বি বিন্দুতে এ বি সি একটা কোন আট করতে বলছে এখানে তার মানে এখানে হচ্ছে আমাদের এ থাকবে এখানে ওকে এ সি এই কোনটা আমাদের আট করতে বলছে চাঁদার সাহায্যে এখানে তো চাঁদের সাহায্যে আমরা চাঁদার সাহায্যে আমরা কিভাবে এখানে কোনটা আট করবো সেটা আই থিঙ্ক জানেন আপনারা আমরা করবো কি এখানে এই বি পয়েন্টে চাঁদার যে আমাদের এখানে জিরো পয়েন্টটা আছে না এখানে এই যে পয়েন্টটা এটা আমি বসাবো বসানোর পর একদম জিরো রেখার সাথে আমি এটা মিলাবো মিলানোর পর আমাদের এখানে পঞ্চাশ যেখানে না এখানে পঞ্চাশ এই বর্বে একটা ডাক দিয়ে আমরা এই বর্বের স্কেল ধরে একটা ফোটা দিয়ে দেবো এখানে দিয়ে একটা স্কেল বরাবর এভাবে একটা কি রেখা টেনে নেবে এখানে ওকে তো এইভাবে করে কিন্তু আমাদের এই যে কোনটা এখানে হচ্ছে এখানে এই কোনটা কিন্তু আমাদের কি এখানে এ বি এস ডিগ্রি আর কি হবে এখানে ওকে এটা হচ্ছে ষাট ডিগ্রি আর কি সরি এখানে ষাট ডিগ্রি ওকে আচ্ছা আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই যে আমাদের এখানে ষাট ডিগ্রি আমরা এখানে এবিসি তে সিতে ডিগ্রি এক কোন অঙ্কন করলাম এখানে এবং

এই দুটা কোন আমরা এখানে মেজারমেন্ট করে দেখবো যে আমাদের একটা রেখা টানবো রেখাটা একটা বিন্দুতে করবে সেত করবেনা বিন্দু নাম এমন কোন এখানে দেওয়া আছে এখানে তাহলে আমাদের কিন্তু এখানে একটা কোন পাবো কি বলুন এটা আমাদের ষাট ডিগ্রি পাবো এখানে এখানে কোনটা কত কত পাবো সত্তর ডিগ্রি পাবো এখানে ওকে এভাবে আমরা এখানে চাঁদার সাজে একটা ত্রিভুজ অঙ্কন করবো এবারে সবাই এসি বাহু এবি বাহু এবং বি কোন আসন্ন মানগুলো আমাদের খাতায় লিখতে বলছে এখানে কারণ আমরা স্কেল ধরে করবো কি এখানে স্কেল ধরে এবি বাহু যেটা আছে এখানে এখানে এ এবং বি এইবার বারবার স্কেল ধরে দেখবো আসলে আমাদের কত সেন্টিমিটার এটা যত সেন্টিমিটার পাবো আমরা তত সেন্টিমিটার খাতায় আট করবো এখানে এবং আমাদের এখানে যে এবি বাহু যেটা আছে এবং এসি বাহু এইটা আমরা এখানে এসি বাহুটা আমি ভাবে এখানে মেজারমেন্ট করবো এখানে ওকে দুটা বাহু আমরা করবো মেজারমেন্ট করবো করার পর বিএসি ওকে এই যে কোনটা সাদা সাজে এই কোনটা একটু মেজারমেন্ট করে দেখবেন এটা কিভাবে মেজারমেন্ট করতে হবে আই থিঙ্ক বুঝতে পারছেন আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন নাহলে দেখবেন যে এই কোনটা আমাদের মোটামুটি পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে এখানে হুম পঞ্চাশ ডিগ্রি নাহলে আপনার ভুল হয়েছে এখানে মেজারমেন্টের কারণ কি আমাদের আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মানে সাইট প্লাস সত্তর মানে কত হবে এখানে একশো তিরিশ আর এখানে পঞ্চাশ কত একশো আশি হবে না আচ্ছা তার মানে এ কনির মানটা আমাদের কত হবে এখানে পঞ্চাশ বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আমরা এভাবে আর কি আমরা এই কাজগুলো করবো এখানে আচ্ছা মানে আমরা যতগুলো এখানে ত্রিভুজ আট করবো আমি যেটা করবো বা আমার ফ্রেন্ড যারা করবে সবাই যদি আমাদের সেম প্রসেসে মানটা যদি ঠিকঠাক মতো করতে পারি দেখা যাবে সবগুলো ত্রিভুজ আমাদের সমান হয়েছে বা সর্বসময় এখানে ওকে সব ত্রিভুজে কি হবে এখানে সর্বসময় হবে এখানে তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা জানতে পারবো সেই তথ্যটা হচ্ছে এরকম যে দুইটি ত্রিভুজের যে কোনো দুইটি কোন হ্যাঁ যে কোনো দুইটি যে কোন থাকে এবং কোন সংলগ্ন বাহুজি সমান থাকে এখানে ওকে কোন সংলগ্ন বাহুজি সমান হয় তাহলে আমাদের বলা যাবে এখানে ত্রিভুজের সর্বসম এখানে বলা হবে এখানে মানে যে কোনো দুটি কোন যে কোনো দুইটি কোন থাকবে সমান এবং কি আমাদের এখানে কোন সংলগ্ন বাহু সমান থাকলে এখানে বাহুগুলো আমাদের যে সমান হয় এখানে ওকে আচ্ছা এখানে বলছে যে আমাদের কোণ এবং তাদের মাঝে বাহুটিকে জানা থাকলে দুইটি আমরা নির্দিষ্ট করে একটি ত্রিভুজ আট করতে পারবো যাই হোক চলো আমরা চিন্তা করে দেখি সর্বসমতার এই বৈশিষ্ট্যগুলো যুক্তিতে ব্যবহার করে আমরা ত্রিভুজের অন্য কোনো বিশেষ বৈশিষ্ট্য বের করতে পারি কিনা দুইটি ত্রিভুজ সর্বসম কিনা তা বের করো ত্রিভুজের বাহু ও কোণ নিয়ে কিছু সম্পর্ক দেওয়া থাকলে অন্য কোনো সম্পর্ক পাওয়া যাবে কিনা তা নিয়ে আমরা এখানে চেষ্টা করবো এখানে তো এবার আমরা এখানে দেখি এখানে বলা আছে দেখুন একটি সম ত্রিভুজ আছে এখানে সমদিবাহু ত্রিভুজ বলতে কি আমরা কি বুঝি সমু ত্রিভুজ মানে যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমান থাকবে এখানে ওকে তার মানে এখানে যে কোনো দুটো বাহু সমান থাকলেই ওই ত্রিভুজকে বলবো আমরা কি সমিবাহু ত্রিভুজ বলবো এখানে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে তো এখানে এই সমদিবাহু ত্রিভুজটা যখন আমি আট করবো এখানে আট করার পর আমরা এখানে দেখব যে আমাদের এখানে এই বি বা বি কোন এবং সি কোন আমাদের পরস্পর সমান হবে এখানে তো আমি একটু জাস্ট এই সম বিভাগ ত্রিভুজ আমরা কিভাবে আট করব এই বিষয়টা একটু আমরা এখান দেখানোর ট্রাই করতেছি এখানে আমরা কিভাবে এখানে আট করব আমরা আটের পর্যায়গুলো দেখি এবং দেখার পর আমরা এখানে দেখব যে সম বিভাগ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে কোনগুলো মানে এই বি কোন এবং সি কোন মানে অর্থাৎ আমাদের এখানে এই যে সম বাহু অর্থাৎ আমাদের সমান সমান বাহু সংলগ্ন যে কোন আছে এই কোন সমান হয় কিনা আমরা এখন এটা মেজারমেন্ট করব এখানে ওকে চলুন তাহলে আমরা এখানে আচ্ছা এবার আমরা হচ্ছে করব কি আমাদের এখানে একটা সমদিবাহু ত্রিভুজ আট করবো এখানে ওকে তো সমদিবাহু ত্রিভুজ আট করার জন্য যে প্রসেসটা আমি বলবো ইজিলি প্রসেসটা সেটা হচ্ছে আমরা প্রথমত একটা রেখা টেনে নেব যে কোনো মাপের রেখা টেনে নিয়ে আমরা করব কি আমাদের যে কাটা কম্পাসটা আছে এখানে হ্যাঁ আমি একটা এখানে একটা মান নিলাম মনে এর মান দিলাম এখানে বইয়ের মতো করে দিই এখানে আমি বিসি দিলাম এটাকে হ্যাঁ বি এবং সি এখানে একটা রেখা নিলাম এখন আপনি এখানে সমদিবাহু মানে কি আমাদের দুইটা বাহু সমান হবে এখানে এখন আপনি এই যে বি থেকে শুরু করে একটা যে কোনো মাপের যেখানে এর সমান এমন না একটা যে কোনো মাপের আপনি একটা এখানে অংশ কেটে নেবেন এখানে তো মনে করি আমি এরকম একটা অংশ কেটে নিলাম এবং এই সেম দূরত্বে কিন্তু আমাদের বি থেকে সি সি থেকেও আমাদের সেমভাবে কেটে নিতে হবে এখানে ওকে কেটে নেওয়ার পর আমাদের এই দুটো রেখা যেখানে সেদ করবে এখানে তো আমি এখানে দেখতেছি আমাদের এই দুটো রেখা এই পয়েন্টকে সেদ করছে এখানে ওকে তো আমরা করবো কি এই বি থেকে এই পয়েন্টটা যোগ করে দেবো এখানে বি থেকে এই পয়েন্টটাকে আমি যোগ করে দেবো এখানে অ্যান্ড এই সি থেকে এই পয়েন্টটাকে আমি যোগ করব এখানে ওকে সি থেকে এই পয়েন্টটাকে আমি যোগ করব এখানে তো আমি এটাকে মনে করুন দিলাম হচ্ছে এ নামে একটা আখ্যায়িত করলাম এখানে এখন এটা কিন্তু আমাদের একটা সম দ্বিবাহু ত্রিভুজ এখানে ওকে তো আমরা এখানে সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এখানে দুইটা বাহুই মানে দুইটা কোণে আমাদের এখানে যে বি কোণ এবং সি কোণ যে আছে না এখানে এই কোণগুলো সমান হয় কিনা আমরা এখানে এটা দেখব এবার ওকে তো এই জন্য আমরা করবো কি আগে প্রথমত এটাকে কেটে নেব এখানে এই যে আমাদের ত্রিভুজটা এখানে পেলাম এটা এটা আমরা কেটে নেব একটু হ্যাঁ আমরা কাছির সাহায্যে কী করবো এখানে যে কোনোভাবে আপনি কেটে নেবেন এখানে তো আমি এখানে নিলাম মন করে যে এইভাবে আমি এটাকে কেটে নিলাম এখানে অ্যান্ড হচ্ছে আমি এখানে এভাবে এটাকে কাটতেছি আর কি আচ্ছা আমি কেটে নিয়ে তারপর আপনার দেখাচ্ছি এখানে তো আমি এখানে মোটামুটি এভাবে কাটলাম কাটার পর আমি করবো কি এই বরাবর একটু কেটে নিই এখানে তো আমি এভাবে ধরে তো এভাবে ধরে আমি এখানে এটা কাটবো এখানে এই রেখা একদম রেখা বরাবর কাটতে হবে আঁকা পাকা হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে এখানে ওকে আবার এখানে এই বরাবর আমি কেটে নেবো এটাকে এই বরাবর কেটে নেব এই বরাবর কেটে নেই ওকে কেটে নেওয়ার পর আমি এখানে এই অংশটা একটু সোজা করে নিই এখানে এটাকে এভাবে ধরে আমি একটু খুব সুন্দর করে আট করে ট্রাই করবেন মানে কাটার ট্রাই করবেন আর কি যাতে করে অনেক বিষ মানে অর্থাৎ আমাদের এখানে বোঝা না যায় আর আমরা করবো কেটে গেছে ভাস করে নিই এখানে এরপর দিয়ে দিই একদম দেখুন আমাদের একদম ভাস করলে পারফেক্টলি ম্যাচিং হয়েছে মানে আমি এই যে এইভাবে দেখাই এখানে দেখুন আমি এইভাবে একদম যখন ভাঁজ করে নিয়েছি এখানে দেখুন আমাদের এখানে পারফেক্টলি একদম ম্যাচিং হয়ে গেছে এখানে ওকে তো দেখুন আমাদের এই যে এইবার কিন্তু যখন আমি ভাজ করছি এখানে এই দুটো কোন কিন্তু আমাদের একদম পারফেক্ট সমান হয়ে গেছে এখানে তার মানে আমরা বুঝতেছি কেন আমাদের এখানে যেহেতু সমবাহু সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো আমাদের বাহু সমান মানে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান এবং আমি দেখতেছি এই যে কোনটা না এখানে এই কোণ এবং এই কোণ এটাও কিন্তু আমাদের সমান হচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি এখানে ওকে এখন আপনি চাইলে এখানে তার মানে আমাদের এখানে অ্যাঙ্গেল যে আমি এটাকে একটা কোণের নাম দিয়ে দিই এখানে যে কোনো একটা নাম যে দিয়ে দিই ধরুন আমি এটাকে এখানে বইয়ের মতো করে বি দিলাম এটাকে আমি সি দিলাম তার মানে লেখা যাবে না অ্যাঙ্গেল বি ইজিক অ্যাঙ্গেল সি লেখা যাবে এখানে তার মানে অ্যাঙ্গেল বি এবং সি পরস্পর সমান হবে এখানে ওকে আচ্ছা এরপরে আপনি যে এত যাবেন একটু এখানে কী দেওয়া আছে দেখুন আমাদের এখানে বলছে নিসের এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আট করতে বসে যার দুইটা কোন সমান আছে ত্রিভুজটা কি সমুদ্রবাহু হবে কিনা এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এখানে ওকে তো এবার আমাদের দুইটা কোণ সমান করে নিয়ে আমাদের এখানে কাজ করতে বলছে এখানে তো আমরা করবো কি এবার এখানে যে মানে ত্রিভুজটা আছে এখানে এটার এখানে সমদ্বিবাহু মাপার জন্য আমরা করবো কি এখানে আমরা কি একটা কোণের পর একটা কোণ ফেলাবো এখানে অর্থাৎ আমাদের এটাই আমি যদি ওই বাহু ওই কোণটা যদি ধরে নিই এখানে বা ওই ত্রিভুজটা আমি যে এটা ধরে নিই এখানে এখন যেহেতু আমাদের এখানে কোন দুটো সমানের কথা বলছে এখানে উল্লেখ করে দিয়েছে কোন দুটো সমান এখানে তো আপনি চাইলে এখানে এই দিয়ে একটা ত্রিভুজ আট করে নিতে পারেন এখানে তো আমি এখানে এই একটা ত্রিভুজ আট করে নিই এখানে তাহলে বেটার হবে এখানে তো আমরা করব কি আমি আরেকবার এখানে এই পেস্টটাকে একটু মানে রোটেট করে করবো কি এখানে যে আমি একটা আর একটা ত্রিভুজ আট করে নেবো এখানে ওকে তো আমি এখানে করতেছি এখান থেকে ধরে একটা আমি এখানে ত্রিভুজ আট করে নিচ্ছি এখানে এই যে এই পর আমি নিয়ে একটা ত্রিভুজ আট করে নিলাম নেওয়ার পর আমি করব কি এখানে দুটাতে কোন নেবো সমান করে এখানে ওকে তো আমাদের এখানে চৌন্ন ডিগ্রি আছে আমরা চাইলে এখানে চৌন্ন ডিগ্রি নিতে পারি সমস্যা নেই তো এখান থেকে ধরে এই এই পয়েন্টটাকে আমি এখানে ধরলাম যে এটা বি পয়েন্ট এখানে আর এটাকে আমি সি দিলাম এখানে সি পয়েন্ট তো এই বরাবর আমি পয়েন্টটাকে ধরবো এখানে ওকে ধরার পর আমি যে কোনো একটা কোনকে আমি সমান করে নেব আর কি ওকে আমাদের উত্তর হচ্ছে কোনগুলো সমান করা তো যেহেতু চৌন্য বলছে আমাদের মানে এই এখানে পঞ্চাশ এখানে পঞ্চান্ন তো পঞ্চান্ন এই এখানে একটু যাবে ওকে এই 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 জায়গাটাতে আমাদের চৌন্য হবে এখানে অ্যান্ড নেওয়ার পর তাও কিন্তু একটা খুব বেটার খুব সুন্দরভাবে অ্যাড করা যাবে তো আমি মোটামুটি এটাকে টেনে নিই আর কি এই কোনটাকে তো আমি এখানে এই কোনটা কত বললাম এখানে এখানে ফিফটি ফোর বললাম এখানে ওকে মানে এই সেম কোণের সমান করে আমি আরেকটা কোন আট করবো তো এই কোন আট করার জন্য পদ্ধতি কী এখানে আর প্রথমত করবো কি এর মাপের একটা কী নেব একটা বৃত্তচাপ কেটে নেব এখানে তো যে কোনো মাপে একটা বৃত্তচাপ আমি কেটে নেই এখান থেকে আমি একটু বড় কই নিচ্ছি নিলাম এখানে একটা যে কোনো মাপের বৃত্তচাপ ওকে নেওয়ার পর করবো কি আমি এই কোনটাকে এই পর্যন্ত এটাও আমরা এখান থেকে কেটে নেব এখানে এই অংশটা আমি কেটে নেই এখানে আমি করবো কি এই বৃত্তচাপটা একটু দেখব যে কত বড় এখানে বা কত ছোট এখানে এই অংশটা আমি কাটব এখানে ওকে কাটার পর আমি এখানে করব কি এখান থেকে আমি করবো কি এই সেমভাবে এতটুকু অংশ কেটে নেবো এখানে কাটার পর আমাদের এখানে এই দুটো যেখানে মিলিত হচ্ছে আমরা করবো কি এই বরাবর আরেকটা এখানে রেখা টেনে নেবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আচ্ছা তো আমি যদি এটাকে আমি আগের মতো করে কাঁচি দিয়ে কেটে দিই এখানে তো আমাদের এখানে কাজটা করে রাখলাম এখানে আচ্ছা পেয়ে গেছি তুমি আগের মতো করে মনে করে এটাকে আমি কাটবো এখানে কেটে জাস্ট একটার পর একটা ফেলে দেখবো যে আসলে ঠিকঠাক মতো সমান হয়েছে কিনা এখানে তো আমি এটাকে একটু কেটে নেই আমরা করব কি এই বরাবর কাটলাম একদম দাগ বরাবর কেটে নিলাম ওকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে এটা খুব বেশি হার্ড জিনিস না তো আমি এটাকেও এইভাবে কাটলাম অ্যান্ড এইভাবে এখানে এইবার কাটিনি এটা এখন আমি যে এটাকে যে একদম ভাস করে দিইভাবে দেখবেন যে আমাদের এখানে এই বাহুটাই যে এই বাহুটায় এখানে এই বাহু দুটোর জন্য আমাদের সমান হয়ে গেছে এখানে তার মানে তার মানে আমাদের এখানে যে এখানে আমি নামকরণ করে দিই এখানে তাহলে বেটার হবে এখানে তো আমি এটাকে মনে করুন এই অংশটাকে আমি এক্স দিলাম এটাকে ওয়াই দিলাম এখানে তার মানে এই যে এক্স বাহু এবং ওয়াই বাহু কিন্তু পরস্পর সমান হবে এখানে কারণ আমাদের দুইটা কোণে আমাদের কি ডিগ্রি করে এখানে ওকে তারপর আমি এখানে এটাকে যদি এক্স বলি আর এটাকে যে ওয়াই বলি তার মানে বলা যাবে এখানে কি এক্স বাহু এবং ওয়াই বাহু কি পরস্পর সমান এখানে ওকে তো বলা যাবে কি এক্স বাহু এবং কি বাহু পরস্পর সমান তার মানে এখানে এটা দেখুন এখানে তো আমি এটাকে দিলাম মনে করুন এটাকে এ দিলাম এটাকে বি দিলাম আর এটাকে সি দিলাম তার মানে এখানে বলা যাবে এখানে এই এসি বাহু এবং কি এখানে এবি বাহু এখানে এই দুটো আমাদের পরস্পর সমান হবে এখানে ওকে আচ্ছা তো এই আর কি বিষয়টা যে প্রসেসটা ছিল এটা আমরা কিন্তু বুঝতে পারছি এখানে তো এখানে আমাদের দুই নং এ যেটা বলছে এখানে চিত্রে নিচের এক্স ওয়াই জেড ত্রিভুজের দুইটি কোন সমান এবং ত্রিভুজটি কি সমদ্বিবাহু হবে কিনা এটা কিন্তু আমরা দেখছি এখানে অলরেডি এখানে ওকে আমরা কিন্তু এটা এখানে চৌন্ন ডিগ্রি কোন করে নিয়ে আমরা দেখলাম এখানে আমাদের এখানে এই এক্স ওয়াই এই যে এই বাহুটা এবং কি বলতো এখানে জেড ওয়াই জেড আর কি এই দুটা বাহু কিন্তু আমাদের পরস্পর এখানে কিন্তু সমান এখানে ওকে এখন আমি এটাকে একটু সমাধান করা যে আরো একটু ট্রাই করি এখানে বলছে এখানে আমরা চেষ্টা করব ত্রিভুজটিকে দুইটি ত্রিভুজে ভাগ করার ভাগ নিয়ে সর্বসম্ম দেখাতে এখানে ওকে তাহলে কোন দুটিকে সমান দেখানো আমাদের জন্য সহজ হবে এখানে ওকে তো ধরে নিচ্ছি চিত্রের মতো করে একটি ত্রিভুজ দেওয়া আছে এখানে 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 তো আমাদের আট করলাম যার এবি এবং এসি বাহু সমান মানে এবি বলতে আমাদের এখানে এই অংশটা এখানে সমান হবে এখানে এবং এসি বলতে আমাদের এই অংশটা সমান এখানে মানে এই দুটো বাহু সমান হবে এখানে এবারে আমরা এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব মানে ওপরে মধ্যম অঙ্কন করতে হবে তো করবো এখানে ওকে তার মানে এই বিসি রেখার উপর ডি বিন্দুতে আমরা করবো এখানে এখানে অ্যাড করবো মধ্যম আমরা কিভাবে আড করবো নাইনটি ডিগ্রি কোন করবো এখানে ডিগ্রি কোন করে নেবো তো আমরা এখানে কিভাবে এটা আড করতে হয় আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমরা করবো কি প্রথমত একটা সরল রেখা নেবো এখানে বা এখানে আমাদের বিসি রেখা নেবো এখানে নেওয়ার পর করবো কি এখান থেকে আমরা বৃত্ত সাপ করে নেবো এখানে যে কোনো মাপের আমরা বৃত্তচাপ আট করবো এখানে ওকে যে কোনো ব্যাপার একটা বৃত্তচাপ আর্ট করবেন এখানে আট করার পর আপনি এখানে করবেন কি এখানে এখান থেকে একটা বৃত্তচাপ যে কোনো ওপরে একটা বৃত্তচাপ আট করে নেবেন এখানে নিলেন নেওয়ার পর এই পয়েন্ট থেকে আপনি একটা এখানে এখানে বৃত্তচাপ নেবেন এখান থেকে একটা নেবেন নেওয়ার পর আমাদের যেখানে ছেদ করবে এই সেদ বরাবর আপনি একটা যে রেখা টানেন তো এটাই কিন্তু আমাদের কি পাবেন বলুন এখানে লম্ব রেখা পাবেন এখানে ওকে তো এইভাবে এখানে এটা আট করে নেবেন বা আপনি স্কেলের সাহায্যে এটা আট করতে পারেন সমস্যা নেই এখানে স্কেলের জাস্ট ওই যে আমাদের চার কোনার যে অংশটা আছে এটাকে আপনি এখানে ধরে এখানে সোজা বরাবর একটা রেখাটা নিলেই হয়ে যাবে এখানে ওকে তো এখানে তারপরে বলছে এখানে যা ডিতে আমাদের করবে এখানে এবার চলো আমরা এখানে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এসি ডি তুলনা করি এখানে তার মানে আমাদের এখানে দুটো ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুষ এ বি এটা একটা আমাদের ত্রিভুজ হবে এখানে এবং এখানে আমাদের আর একটা হবে এখানে ওকে আচ্ছা প্রশ্নের অনুসারে বাহু এবি এবং এসি বাহু পরস্পর সমান এখানে আমরা জানি আরেকদিকে খেয়াল করো এ ডি একটা মধ্যমা যেটা আমাদের কি বলতো বিডি এবং ডিসি পরস্পর সমান এখানে তো বিডি এবং ডিসি বলতে আমাদের এই যে এই অংশটা এবং আমাদের এই অংশটা আমাদের পরস্পর সমান এখানে সবশেষে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এডি রেখাংশ অংশ দুইটি ত্রিভুজে এখানে আছে কিন্তু এখানে ওকে তার মানে আমাদের এখানে এটাকে আমি যদি এখানে যদি আমি বসাই দিই তাহলে কিন্তু কি হচ্ছে এখানে তাহলে আমাদের দুটা ত্রিভুজ এখানে পরস্পর হবে এখানে ওকে যেহেতু দুইটি ত্রিভুজ এব এবং এসিডি তিনটি বাহুই পরস্পর সমান তার মানে আমরা তাদেরকে সর্বসম বলতে পারবো এখানে কারণ সবগুলো বাহু এখানে সমান কাজে আমাদের এখানে কোন এসসিবি এবং কোন হচ্ছে সি অবশ্যই পরস্পর সমান হবে এখানে তিনটা বাহু সমান হলে বি আমাদের এটা হতে হবে এখানে ওকে আরেকটা বিষয় এখানে আমি যেহেতু আমাদের মধ্যমার লম্ববিন্দু এখানে তার মানে আমাদের কিন্তু এখানে এটা নাইনটি ডিগ্রি কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি এখানে এখানে কিন্তু ওকে এবং এই কোনগুলো আমাদের পরস্পর সমান এই কোন এই কোন তারপরে আমাদের এখানে এই কোন এই কোন এগুলো পরস্পর আমাদের সমান হবে এখানে ওকে আচ্ছা অতএব দেখলাম যে ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে এখানে ত্রিভুজের দুই বাহু সমান হলে আমরা তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো এখানে ওকে আমরা নেক্সট ডিটুল এখানে সদস্যতা বা সিমিলারিটি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম